إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم محبة الرسول بركة صلى الله على والفريقين من عذب ومن عدم صلى الله ঐতিহ্যবাহী জ্ঞানী বাজার থানার অন্তর্গত
ঐতিহ্যবাহী সরকারি বাগবাড়ি ও গ্রাম ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলে স্তোত্রীয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন ধর্মপ্রাণ মুসলমান বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশীন মা বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতি মাহফিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা খানায় কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মানুষ সকল হবে জান্নাতি মাহফিল আগত মাহে রমজানুল মুবারককে সামনে রাখিয়া আল্লাহ আমাদের হাজিরি দেওয়ার তৌফিক মন প্রাণ খুশি করি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দিলেছেন আপনারা উচিত হয়েছে সময়ত হাজরিন পরবর্তীকালে আলমে বড় মায়া করছিলাম দাঁড়িয়ে এই জমিনের মাঝে আল্লাহর হাস দয়ায় আল্লাহের অনুরোধে না মিশিলে নাই আল্লাহ নিজের তার হাস দয়া দিয়া আমদারে মানুষগুলোর জন্ম দিছে আলহামদুলিল্লাহ। আর খালি মানুষগুলোর জন্ম নেওয়াতেই লাভ নেয় ও লক্ষ ব্রহ্মী আদম সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতীয় যে মানুষ আর কারণে আর আল্লাহ তাম খাস দয়া দিয়া আমার নবী কামি আল্লাহর উন্মত চলাইছে বাক্যে লাগাইছে বিশ্বাস খাই না ভালো কি হোক হলো দিলে আরো খাইছি আমার দরানি লাগবে না আরো খাইছিল তোর আবর মোটামুটি জানবো আল্লাহ তোর বালা সময় তো হাজিরিন একদিকে হয়েছি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ মানুষদের আমরা বঞ্চি আমরা ক্ষমতায় না আল্লাহর দয়ায় মাত্রই বহত যে ভাই আমার সিন আমার বাজার উদ্দেশ্য থাকে আমি যে বিষয়টা বুঝছি যতখান বুঝছি আমার বন্ধু হলে আমি ওখান তা আমার তৌফিকের ভিতরে বুঝাইবার চেষ্টা করি এটা যদি হলেও জিকা বলে ওয়াজ কিতার লাগে বলে ওয়াজ হইল বুঝার লাগে আল্লাহ হস্তে মাতুকা ওয়াজ কিতার লাগে বুঝা কিতার লাগে বুঝতাম আমল লাগে হুকা বুঝতাম কিতার লাগে আমল কিতার লাগে নেকি সময় করার লাগে না গিতা নেকি সময় করলে কি তৈব আল্লাহ রাজি খুশি হইব আল্লাহ রাজি খুশি হইলে কি তৈব মাশাআল্লাহ আমরা জান্নাত তো যাইতাম না কিন্তু আমরা যে ভাইয়েন বইছি আর যারা বারা বইয়া বিড়ি খাইরা রাগ করি না কিছু কাস্টমার আছেন দেন দেন মনের মাঝে আয় বলে বাবা বারা তো নেবো আছো না যাতে আর হিন গেলে তো আর বিড়ি টান্দা মারতাম না অন্য বইয়া বলি কিছু মানুষের বুঝতে আর আপনার আমার আর সমান নাই তার বেটার আর তিন চামচ পাড়াই
আমরা সবে আশা করি আমরা আল্লাহর জান্নাত তো আমরা যাইতাম, যাইতাম না যাইতাম না, বেশ তো যাইতাম সাই, বেশ তো যাইতে হইলে আল্লাহরে রাজি খুশি করিয়া যাওয়া লাগবো না আল্লাহরে বেজা করি যাওয়া যাইব? আল্লাহরে রাজি খুশি করতে হইলে গুনার কাম দি করা যাইব না নেকির কাম করা লাগবো? নেকির কাম করতে হইলে বুঝিয়া করবো না জেলা জানে কয়লা করবো? ও বুঝার নাম হইল ওয়াজ, জানি না আমার কথা বুঝছেন কিনা। জোরন নামাজ বারো রেখাত, মাশাল্লাহ আমার ভাই শুনছে গেউ আরম্ভ হলে গেলাতো না বারো এক লোকে নামাজ আর উল্টা ধরবো পাথকা, নামাজ পড়তে হইলে বুঝা লাগবো হইলা সুন্নত চাই রেখাত বাদে ফরজ চাই রেখাত বাদে সুন্নত দুই রেখাত বাদে নফল দুই রেখাত পাথকা, সুন্নত চাই রেখাতের লগে আলহামদুলিল্লাহ লগে সুরা এক একটা মিলানি, ফরজ চাই রেখাতের দুই রেখাত সুরা মিলাই মো দুই রেখাত সিঙ্গেল আলহামদুলিল্লাহ, বুঝা লাগবে না লাগতো না? নমাজ সবচেয়ে বড় ইবাদত, ও নমাজ আবার দিনের মাঝে তিন টাইম পড়া ঠিক নাই, মাতলা না? নমাজ তো বড় ইবাদত, নমাজ পড়া ফরজ, কিন্তু দিনের মাঝে তিনটা টাইম আছে প্রতিদিন নমাজ পড়া ঠিক নাই, পড়লে আরো উল্টা ধরবো। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে, আমার কিছু ডিজিটাল ভাইয়েন বার হয়েছে নিতাই রোজা রাখবেন কথা হল বাদ হইয়া মহিলা হলরে কয় আমার রুমর খান্দা বা ইফতারও আগে যাইব কল্লা পাঠাইবেন খাইয়া ঘুমাইছে আর একলগে ইফতার রেডি করি তারে তুলতে সারা বিষয় আছে বুঝিয়া যদি রোজা রাখতাম তাইলে ই রোজা হইব কি আমার ময়দান আপনারে আমারে বাসাইবার লাগি জাহান্নাম তো নে বাসানি ঢাল জুড়ে হল সুহান। আমি আশা করবো আমার মাত বুঝলো আপনারা জি, সময় তো হাজিরি আমরা আমরা আল্লাহ বড় দয়া করিয়া মানব গুলো জন্ম দিছে আলহামদুলিল্লাহ, মানুষ হইছি আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাত, মানুষ হিসাবে আমরা মখলুকাতের মাঝে হয়ে লম্বার মাতকা মর্যাদার দিক তো না আমরা হয়ে লম্বা এক লম্বা, আবার মানুষের মাঝে মানুষ আছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাত, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এত খারাপ সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাইছ ইলা নিকৃষ্ট নাই মানুষ অত নিকৃষ্ট আছে নাউজুবিল্লাহ। কিভাবে দুনিয়ার মাঝে প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টির প্রতিটা জিনিসের মাঝে মর্যাদা বেশ কম, আমি আশা করবো আমার মাত বুঝলে একটু দাম আল্লাহকে কথা জবাব দিবা, প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি যত জিনিস সবটির মাঝে মর্যাদা সমান না বেশ কম? সবকা সমান না বেশ কম? বেশ কম। যেমন আপনার আতর বাসো আঙ্গুল সমান না বেশ কম? ইগুর রহমান ইগুরেহ নাম, ইগুর রহমান ইগুরেহ নাম, ইগুর রহমান ইগুর নাম আর একটা, ইগুর মান একটা নাম একটা, ইগুর নাম একটা মান আর একটা, না সবচেয়ে সমান? শুধু কিন্তু যাত্রাদার উস্তাদের দেখায় অগ্রু হুজুরে বুঝি লাগছেন হে হয়তো এক লম্বার আর নাইলে দুই লম্বার যাইছে মাতুর অনে অনে রাগ করলাম মাছ বুঝলি আত্মা যদি কোনো মুরব্বী হলার সামনে কোনো কম বয়সে যদি কোনো রাগ করিয়া খালি অগু তুইলা একবার খেলা জমি গেছে গাল মাংস এবার বাসিয়া গীতা করতে হয় মুথর গেম গেছে না গুয়া আঙ্গুল চুলিয়া মাতি যাওয়া মাতই না বুঝা গেলে ইগুর খেলা আরো দাদা, আর বার যদি ও ভুয়ক গেল তুই মুরব্বী হলার সামনে আরো রাগ করিয়া যদি আত্মা খালি অগু বার করিলা ইন্না লিল্লাহ।
মাটি আলু শুরু হয়েছে, মাথন বুঝার লাগে। উদাহরণ দিছি, সবটি সমান না, বেশম ঠিক করলা, পানির মাঝে সমান নাই, মানুষের মাঝে সমান নাই, মাটির মাঝে সমান নাই, গাছের মাঝে সমান নাই, কোনো জিনিস এর সমান নাই, প্রত্যেকটার মাঝে আল্লাহ মর্যাদা বেশম বানাইছে। দূরে মানুষের মাঝে আল্লাহ মর্যাদা আলাদা, আল্লাহ যেন হইলে আমি তোমরা রে আশরাফুল মখলুকাত মানুষ বানাইছি, এই মানুষই আমরা, মানুষের সব মানুষের সমান আমরা নেই, মাত্রা নাই, সব মানুষের সমান আমরা নেই, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী কাফির মুশরিক মজুসি যত ধর্মের মানুষ আছে আর আমরা সব এক সমান নেই, জি না, অন্য নবীর উম্মতার আমরা এক সমান নেই, জি না, কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ এখন জমিনে যত মানুষ পাঠাইছে হাবিব সবচেয়ে উত্তম খাইর উম্মত, সব সর্বোত্তম উম্মত আমি আল্লাহ আপনার উম্মতে বানাইছি। ওই তো না জুস তুলল, ওই তো না শোনা ভাই জুস তুল, আর নাই মেয়েটা বুঝলামির উদ্দেশ্যে মাতি, আর আমার মাথা নাই বুঝতে হইবে, বুঝলে স্বার্থ হইল না কি দাস, সময় তো হাজিরি, গোটা পৃথিবীর জমিনে কমি বেশি 900 কোটি মানুষ বর্তমান দুনিয়াতে আছে, কত কোটি, প্রায় 900 কোটি, এই 900 কোটির মাঝে প্রায় 200টা ধর্ম আছে, কতটা ধর্ম, প্রায় 200, 200টা ধর্মর মাঝে 900 কোটি মানুষকে একদিকে মুসলমান হইলা প্রায় 200 কোটি, আর বাকি 199টা ধর্মর মানুষ হইলা প্রায় 700 কোটি, অবদান বুঝার চেষ্টা কর, 700 কোটি মানুষ যদি বর্তমান পৃথিবীর ইসলাম ব্যতীত ইসলাম ধর্ম ছাড়া সব ধর্মের মানুষ হইয়া থাকে, আপনারা আমরার দৃষ্টিতে সত্যিকার অর্থে ইসলাম ধর্ম ছাড়া কি আর কোন ধর্মের গ্যারান্টি আছে, শোনাবাইজুরে হক আছে, এনে আল্লাহ নিজে ফরমাইছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা একটার নাম ইসলাম, এটা আমরা ডেইলি অজু করতে সময় দোয়া করি, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, এর অর্থ বিদা উলামা একরামের জিকাপরা, একমাত্র ইসলাম হইল সত্য আর যত কুফুরি ধর্ম আছে সবটি হইল বাতিল বা মিথ্যা, ওলারানি কথা, আল ইসলাম নূর, একমাত্র ইসলাম হইল আলোকিত, অল কুফরু জুলুমাত, আর যত কুফুরি আছে সবটি হইল অন্ধকার, মাথান পরিষ্কার নিসাব, সময় তো হাজিরি, বর্তমান পৃথিবীর যদি ইসলাম ধর্ম ছাড়া 700 কোটি মানুষ যদি গোটা পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বী হইয়া থাকে, এই 700 কোটি হোক আর 7000 কোটি হোক আর 7 লক্ষ কোটি হোক, পৃথিবীর জমিন 1 ইঞ্চি জায়গা নাই এমন যদি হইয়া থাকে যে সারা দুনিয়া ভরা কাফির আর সারা দুনিয়া ভরা বেইমান কাফির হল, এক বাদী রাহুক আর একজন আত্না তনে আত্না, আত্না তনে আত্না, একজন গুণাগার ইমানদার রেখবাদী রাখিয়া ওজন হরকা সারা জগতর কোটি 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 কাবির হচ্ছে, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশ, বড় করি কইতেই বসু হান আল্লাহ, মর্যাদা সমান না বেশ কম, দূরে হকা সমান না বেশ কম, খুব বালা করে বিষয়টা লক্ষ্য করে যায়, আমার লাখান আপনার লাখান, আপনি কয় আর বার বেজারই না জানো, যদি আমার বুঝ মতো হই আর যদি না কোনো ভাই তাক হই, শাহজলাল সাহর চেয়ে আরো বেশি মর্যাদাবান বা বড়ভীর সাহর চেয়ে আরো বেশি মর্যাদাবান, ফারলে বার করি আনি জানো তানরে আমি সালাম কদম বুঝি করি, আমার বুঝর কথা আমি হই আর আমার লাখান আপনার লাখান, অর্থাৎ আমরা জেলা সাধারণ গুণাগার ইমানদার ইলা লক্ষ লক্ষ ইমানদার একবাদি আর আল্লাহর ওলি একবাদি, মর্যাদার দিক তো নেখার মর্যাদা বেশি হইব ভাই, ভালো করে বুঝিয়া হোক না কোনো সন্দেহ আছে,
কোনো ভাইয়ে যদি সন্দেহ করেন বা তর্ক করেন, কামনাই বেশি দূর হয়ে যাইবার ও সিলেটর জমিনের যে কোনো হলি আল্লাহর দিয়া তার একবারটা উদাহরণ দিব, পারলে তাই যদি ও গেলা টপকিয়া বা লাইয়া উগরে দিয়ে থাকি পারবে, দেখুন বাবা তুমি ঠিক আছো। আমার বুঝমতো হইয়ার শাহজলাল সাহুল্লাহ খান একজন অলি আল্লাহ বর্তমান পৃথিবী তার আসেননি, মাতক আসেননি নাই। এটা আমরা আল্লাহ খান লাখ লাখ মানুষ একবাদি, আর আল্লাহর অলি শাহজলাল সাহর মতো অলি আল্লাহ একবাদি, মর্যাদার দিক তো নেই, হেন মর্যাদা বেশি না, আমরা 1 লক্ষ মানুষের মর্যাদা বেশি। হ্যাঁ, এন আতর যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এন শকুর যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এন জবানোর যে ক্ষমতা দিয়েছেন, আমরা সবার দ্বারা সম্ভব নেই, তারা সম্ভব নেই। এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঙ্গেরি রহমতুল্লাহ আলাইহি, যে ব্যক্তির হাত ধরিয়া ভারতের জমিনের 99 লাখ মানুষ কলিমা পড়িয়া মুসলমান, এর লগে আমরা লাখ লাখ মানুষের তুলনা করা যাইব নি? তাইলে আশা করি এখান বুঝি লাইছেন, সাধারণ মুমিন মুসলমান আর অলি আল্লাহর মর্যাদা সমান না বেশ কম? উড়িয়া সমান না বেশ কম? আবার অলি আল্লাহর মর্যাদার উপরে হইলা নবীর সাহাবি অগলোর মর্যাদা, মাথা বুঝলাম চাও সাহাবি অগলোর মর্যাদা কেনে বলি, এরা ঔসব বাধ্যবান হল যেসব মানুষ হলরে পরোয়ার দিগারে আলমে বড় কবুল করছিলা ইমানর হালতে দয়াল নবী দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালার দিদার নসিব হইছে, আবার ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তো এরা বিদায় নিছেন, যে কারণে আল্লাহ তাদের ব্যাপারে তারার উদ্দেশ্যে আল্লাহ নিজে ফরমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। পরওয়ারদিগারে আলমে ফরমাইন যেমনি ভাবে আমার হাবিব ওর সাহাবি হলে তারার খামখাস দিয়া আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করছি, আমি আল্লাহ তালার খাসর উপরে খুশি হয়ে গেছি। এরার মর্যাদা আরো বেশি না বেশি না? মাতকা বেশি নেই? সাহাবি হলোর মর্যাদার উপরে হইল মর্যাদা নবী হলোর। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই জিকান খেনে সুজা জবাব দিবা, একটা নবী হল ইলা আল্লাহর পক্ষ তনে নির্বাচিত মানুষ না, আমরা বুর্দি বানাইছি নবী, যদি বুর্দি বানাই যাই তোরে ভাইতে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, কত গুজে নবী দাবি করি বুঝল, এমনও বালাইয়া মরি দিরা কত। এই পর্যন্ত আমার নবী দুনিয়ায় তনে যাওয়ার বাদে প্রায় 32টাই না কতটা বার হইয়া আসছে, এর মাঝে বেটিয়ে গুই একবার নবী দিস ও সকাল উড়ে আর শুই তাই রে ভেঙ্কা হয়েছি মাছ বুঝালি, নবী মানুষে বানাইন গুড় দিয়া না আল্লাহ নির্বাচিত কর, বা বড় করি কোকা নবী অকলর গুণা আছে নি? শুনা ভাই অন্য কথা না, একটু জুড়ে কোকা নবী অকলর গুণা করেন নি? ঘুরে একবার কোকা নবী অকল কিতা বলে নিষ্পাপ, ঘুরে কোকা নবী অকল কিতা দুশ্মন পাল্লে পিঠা তাইয়া বুঝাইয়া আনো বলে মরিস না, ইবাদি আন্দাই পানি পাই মরি যাকে মাছ বুঝানি কত বুকা মানুষ আমরা আমার দেশে। ইদানিং নয়া জাত ইসলাম আইসে জানি না আপনারা এলাকায় আইসে কিনা, টাউনে দি মাঝে মাঝে দেখা যায়, ইতা ডিজিটাল ইসলামের ঠিকাদার এই যুবক নামটা মুখস্থ করো, ইগুন ধরে আমি নাম দিছি নয়া ইসলামের ঠিকাদার, কিতা ইতাই আমরা ইসলাম রে বদলাই দিছেন সব, জানি না আপনারা আমার কথা বিশ্বাস করবা কিনা, ইতা আমরা ইসলামের মাঝে পরিবর্তন পরিবর্তন আনি লাইছে, জানেন আপনারা পরিবর্তন 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 মানে বদলাইছেন বক্তা কোকা ইসলামের অনেক কিছু বদলাই দিছে,
আর পরিবর্তন মানি বাড়ানি কমানি, বাড়াইছে কোনটা কমাইছে, না রাগ কর রা নয়া ইসলাম লগ করলে লাভ আছে তো নাই নি আপনার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী শাহজলাল সাহর আর নবীর সাহাবি নবী পর্যন্ত আমরা যে ইসলামটা মদিনা কামলিওয়াল্লার পক্ষ তনে আল্লাহর দেওয়া দিন ধর্ম পাইছি, ই ধর্ম তো আমরা আসিনি না নাই আসিনি না নাই আমরা তো যে কুরআন শরীফ আছে এই কুরআন শরীফে কোনো সন্দেহ আসেনি আসেনি আমরা বুজুর্গানে দিন অকল উলামায় হজরত অকল অলি আল্লাহ অকল যারারে দেখি আমরা ই জমিনের মাঝে আল্লাহ আল্লাহ রসুলের পথ ধরিয়া আসি এরা হকরূপে আসলা আনি না দেখুন তো নয়া ইসলাম নিয়ে আইছে নতা হকরূপে ই দেশের কৌমি হোক আর সরকারি হোক আর যত উলামায় আহলে হোক যত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায় হযরত বলি জমিন তো নে 70 বতে চলিয়া গেছে এরারে নিয়ে আমরা কোনো সন্দেহ আসেনি না কোনো সন্দেহ আসেনি ইতার মাঝে ইতালিয়া কোনো কথাবার্তা আসিল নি আজকে ডিজিটাল ইসলাম লিয়া দেখুন আইজন ইতা ইসলাম রে বদলাইরাও কম বেশ করবা আর ইতার কিছু শব্দ কিছু কথা এমন আছে যে তা কথা হইলে ইমান রইব নি না যাইব আমি কইতাম না আপনারা ফতুয়া দিবা আপনারা ফতুয়া দিবা শুনিল তো আগে তারা দুই একটা কথা কইতাম নি রাগ করবা কইলাই কইলাই উঠিয়া কইছে কোন নবী রসুল এমন নাই যারা গুনাহ করেন নাই প্রত্যেক নবী রসুলই করার মতো মগজু দিছ এখন যদি আল্লাহ যারারে নিষ্পাপ বানাইলা আল্লাহ যারারে নিষ্পাপত্বর সার্টিফিকেট দিলাইলা এরা যদি আমরা হই গুনাগার তে আমরা উপরে আসক্তি করে হোক যাই যেন কইবা নবী রসুলের গুনাগার এন ইমান রইব তো আমি কইতাম না আপনারা কইতে আর বাইরে একবার ভাইলে জিকাই জানো বলে ভাই আকিদা কোন আকিদা লিয়া সব করতে মাত উচ্চই না সমস্ত নবী রসুল হল রৌজা শরীফ জিন্দা সুবহানাল্লাহ কইতে ই আকিদা বিশ্বাস আমরা আছে নি না নাই হাত তুলিয়া দেখাইয়া হক আছে নি না নাই সমস্ত নবী রসুল হল কবর শরীফ জিন্দা আর আমরা নবী তো ইলা সব নবী রসুলের ইমাম ইমামুল প্রত্যেকটা কথা আমার নবীর শানো আছে নি না নাই আমরা না লাগাইছি না আল্লাহ দিস ই মর্যাদা আমরা দিছি না আল্লাহ দিস আল্লাহ হরি বুঝন জানো কেউ যদি হয় বলে ইমামুল মুরসালিন নবীর এজন কইলায় ই নবী কি সত্যি ইমামুল মুরসালিন নি লো ভাই আমার নবী ইমামুল মুরসালিন আমরা কই না আমার আল্লাহ আমার নবীরে মেরাজর রায় সমস্ত নবী রসুলের ইমাম বানাইয়া নমাজ পড়ানি লুয়াইয়া বাস্তবে ইমামতি করানি লুয়াইয়া ইমাম বানাইছ না আমরা করাইছি কে করাই লাইছ ইমামুল মুরসালিন ঠিক আছে আত্মানা ঠিক আছে আমার নবী ইল্লা সাইয়্যিদুল সাইয়্যিদুল মুরসালিন অর্থ হইল নবী রসুলের সর্দার সুবহানাল্লাহ আপনি আমি আমার নবীরে নবী রসুলের সর্দার মানিনি সবে হইলা না মানিনি আমার নবী কি তার দুনিয়াই তাই আনলে সবার সর্দার না দুনিয়াই তাইবার আগেও সবার সর্দার
নবীর রুহর জগৎ সমস্ত নবীর ছিল, দুনিয়া তো সমস্ত নবীর ছিল, হাসরের ময়দান সমস্ত নবীর ছিল, এমনকি জান্নাত সমস্ত নবীর ছিল সর্দার। মাথা লাগ বুঝা লাগ, এটা আমি বারবার হয়েছি, জুসে উঠল হইতো নাই। আপনারা আটটাই উঠিয়া হল নবীর ছিল হল মরে পচে মাটির সাথে মিশে গেছে। সব নবীর ব্যবহার তো হইতে হইতে আমার নবীর ব্যবহারে উঠিয়া হল নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। আমি কইতাম না আপনারা হোক ইমুল্লার ইমান রইছে নি, এগুলো লোক ধরলে আপনার ইমান রইব নি। উঠিয়া হয়েছে নবীর মা বাপ দুজকি, আমি যে মাথা নাই মাতিয়ার বাবা যাইনি না, মিডিয়ার বন্ধু হল আসো, মিডিয়ার বন্ধু হল আসো, আমি যে মাথা নাই মাতিয়ার প্রত্যেকটা মাতর রেকর্ড আমি অন্য বহাত তাহমু আপনারা ইন্টারনেট সার্চ করক, আমি অনলাইন তো নাম হইয়া হইয়া দিমু বার করিয়া অন্য আপনারা দেখাইয়া যাই বাড়ি ক্ষমতার নামারে দিছে, কারণ আমি এলাকা কোনো মাত মাতিয়ার না দেখানোর রেকর্ড নাই, মাত বুঝাইতে পারছি প্রত্যেকটা মাত বর্তমান ইন্টারনেটও রেকর্ড আছে, তারা যেইটা মাত মাতে সরাসরি উঠিয়া হল নবীর মা বাপ দুজকি। আচ্ছা বাবা ভাইয়াই আমি বড় আলিম নাই, আমি মাত্র কয়েকদিন মাদ্রাসাত লেখাপড়া করছি, আমি অত বড় মুফতি মহাদিস আলিম কিচ্ছু নাই, আমি আপনারা বিবেক তো নিয়ে একটা কথা শিখাইতাম চাই আপনারা বিবেকর মাঝে কোন মানুষ কিতা অন্তত হচ্ছে মানুষের নামের মাঝে কোন ধর্মের মানুষ, ই মানুষের নামে কিছুটা পরিচয় আছে নি না ভাই? আল্লাহ আস্তে মাতুকা, আমি দুই চারটা নাম কই আপনারা কইন জানো, ই মানুষটা মুসলমান নি না অন্য ধর্মের মানুষ, অন্য কোনো ধর্মের নাম ধরার দরকার নাই, খালি কইন জানো মুসলমান নি না অন্য ধর্মের মানুষ, কইতা নি ভাষা বীরেন্দ্র কুমার দাস খেলা রানী বিশ্বাস আবদুল্লাহ দূরে মাতলা না আব্দুর রহমান আব্দুল সালাম হালিমা বিবি আমেনা বিবি কলচুমা বিবি খাদিজা বিবি মাতলেন বুঝুন যান, ও যে মাত্র আটটা নাম বা ছয়টা নাম আমি করলাম, এর মাঝে দুইটা নাম আপনারা আমি মাঝে দিয়ে হারাইয়া পড়ছি জানি না খেয়াল আছে কিনা, একটা নাম কইছি আব্দুল্লাহ আর একটা নাম কইছি আমেনা বা আমিনা, কইছিনি শোনা ভাই এনু আতঙ্কা কইছিনি, আল্লাহর রাস্তে কোনো বন্ধুর জানা থাকলে একবার তার জবান খুলিয়া খুকা আমার নবীজির সহি হাদিস নবীজিয়ে ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান, এই যে আব্দুল্লাহ আর আব্দুর রহমান দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, নবীর বাবার নামটা কিতা আছে দয়া করে দোকান খুলিয়া কই জন্ম, নবীর বাবার নাম কিতা আছে আমরা রাখছি নবীয় রাখছো না নবীর বাবায় রাখছো নবীর বাপে রাখবা কিলা তার নাম নবীর দাদায় রাখছেন মাতলা না আপনারা, আমার নাম রাখছেন হয়তো আমার মা বাপে বা আমার নানায় বা দাদায় যে কোনো একজন নবীর বাপর নাম আবদুল্লাহ যে রাখছেন নিশ্চিত, নবীর দাদায় নবীর চাষায় নবীর অন্য কেউ হয়তো নবীর বাপর নাম রাখছেন, নবীর বাপেও রাখছেন না নবীও বুঝিয়া তাহলে জবাব দেব কেন বিয়ের আসছেন নি নবীর বাবা তার নাম তাইন রাখছেন নি, রাখলে রাখছেন খে দূরে কোকা রাখছেন খে দাদা দাদা খে আসলা শোনা ভাই জুড়ে দাদা খে আসলা আব্দুল মুত্তালিব, দয়া করে জুড়ে কইতেই আব্দুল আব্দুল মুত্তালিব শব্দটা কি তা কোনো বিধর্মীর নাম কোন বিধর্মীর নাম আব্দুল মুত্তালিবের বাপুর নাম কিতা আব্দে মনাফ, আব্দুল মনাফ কিতা কোন বিধর্মীর নাম আব্দে মনাফর বাপুর নাম কিতা আব্দে হাসিম, বড় সুন্দর কইরা
আব্দুল হাসিম, অর্থাৎ আব্দুল হাসিম হক্ক, আব্দুল মোনাফ হক্ক, আব্দুল মুত্তালিব হক্ক আর আব্দুল্লাহ হক্ক, এই সবটি নামের মাঝে মুসলমানই আছে নিলা নাই? যে সময় মক্কার গড় 360টা মূর্তি, ওই সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আসলাখানায় কাবার মুতাওয়াল্লি। যদি কোনোদিন সুযোগ হয় বলে না, আমার মিলাদুন্নবীর টার্ম আমার একটু সময় করে আগে আগে হইয়া রাখি, আমি সারাটা বিস্তারিত ঘটনা খান কিতাব তো নেই ইনশাল্লাহ আমি তুলিয়া ধরবো। আব্দুল মুত্তালিব হে আসলা, এন কুল ব্যক্তি আসলা, এন উসিলা আল্লাহ কিভাবে কাবা করবে, হো আব্রাহাম বাহিনীর আত্মনে আবাবিল দ্বারা আল্লাহ কিভাবে হেফাজত করছিল, এন উসিলা কিভাবে আল্লাহ জমজম কুফরে দুনিয়ায় আরবার পুনরায় জিন্দা করছিল। সুবহানাল্লাহ, এন জেসা মেসা ব্যক্তি আসলা নি খুব ভালো মনে রাখুন জান ভাই হল বন্ধু। নবীর মার নাম কিতা আছে? আর তাহলে নবীর মার নাম কিতা? আমি না কোনো বাপ মহিলার নাম, কোনো বেঈমান মহিলার নাম, ও মনে নাদে আনিলেন জানো ওখানটা, ও নয়া ডিজিটাল ইসলামের ঠিকাদার দেখুন, এগুন তো ওয়াজে উঠিয়া হইরা নবীর মা বাপ দুজকি আছে। আচ্ছা নবীর মা বাপ যদি দুজকি হয়ে যায়, ই খবর খান যদি আমি কই ওয়াজে উঠিয়া যে নবীর মা বাপ দুজকি, আপনারা একটা প্রশ্ন করতাম যাই বুঝিয়ে থাকলে জবাব দিন যান, আমরা যে উম্মতে মুহাম্মদি আমরার আমলনামা প্রতি সোমবারে শুক্রবারে বা বৃহস্পতিবারে নবীর খেদমত গিয়া হাজির হই বিশ্বাস আপনারা আছেন? বুঝিয়া যাওয়ার যোগ্য আছেনি? এটা আমার কথা না নবীর হাদিস, হায়াতি খাইরুল্লাকুম ওয়া মামাতি খাইরুল্লাকুম ইলা আখির হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আমি দুনিয়ায় তাকা দিলা তোমার তালর লাগি পাল্লা, আমি নবী দুনিয়ায় তো নে যাওয়া আল্লাহ তোমার তালর লাগি পাল্লা। সাহাবি হলে দিকে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়ায় তো নে গেলে কি তো আপনার জবান তো নে আর সুন্দর সুন্দর কথা উন্তাম বার্তাম নাই, আপনি নবী দুনিয়ায় থাকলে তো ইমানের চোখকে যে দেখবো, যার ইমানের আলোতে আপনি নবীরে দেখার সৌভাগ্য অর্জন করবো, হে সাহাবি বনবো, হে দুজকনে মুক্তি পাইয়া জান্নাতি বনবো। সুবহানাল্লাহ, আপনি গেলে কি আমরা এই সুযোগ তো না তো বঞ্চিত হয়ে যাই। নবীজিয়ে ফরমাইল, আমার সাহাবি হল, আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে শুক্রবারে আমি নবীর উম্মতর আমল নামা আমি নবীর কাছে পৌঁছান করি। হুজুরে ফরমাইল, আমার সাহাবি হল, আমি নবী আমার উম্মতর নেকার অখলার আমল নামা দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করমু, খুশি হইমু, আল্লাহর শুকর আদায় করবো। আর যখনই আমি আমার গুনাগার উম্মতর আমল্লামা আমি নবীর আতো পৌঁছাইব, আমি নবী আমার গুনাগার উম্মতর লাগি দুঃখিত হইমু, মহান রব্বুল আলামিনের কাছে মাফির ভিক্ষা চাইমু, আর আমি নবী যার লাগি মাফি চাইলাইমু, আমার আল্লাহর ওয়াদা লওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যত বড় গুনাগার হয় না কেন আমার আল্লাহই মানুষটারে মাফ করিয়া দিলাইবা। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগার আলমে রব্বুল আলামিনে বড় দয়া করছেন, আমরা যে নেক আমল করি, দুরুদ শরীফ পড়ি, জিকির আজকার করি, নামাজ পড়ি, তিলাওয়াত করি, সদকা খয়রাত করি, এক কথায় আমরা জীবনের যত কাম হল আমরা করি, প্রত্যেকটা কাজের হিসাব আমরা নবীর কাছে নিয়া পৌঁছাইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ দে ওয়াজ হর রায় তোমার ই ওয়াজ কেন নবীর কাছে নিয়া পৌঁছানি হর ফ্রান্স তো নে আমার সিনোইন সিলেট টাইম দীর্ঘদিন
সরি রানায় রানায় মাতিলে ফ্রান্স তোনে ভিডিও কলে তাইন যেন বইয়া মাতিরা হনতনে তাইন আমারে দেখলা আমি যে গর তান গর বইয়া বাদ খাইয়ার আহত তাইন আত্মায় সাহ আর তাইন দেখানো বইয়া মাতিরা ওখানো আমি দেখলাম তানরেও দেখলাম তান আত্ম লড়ানি তান শোক দিয়া সবটা আমিও দেখি আর তাইনও নাকি দা মাত বুঝোন জান ই মোবাইল গো মানুষের তৈরি না আল্লাহ তৈরি আল্লাহ মানুষের তৈরি মানুষের তৈরি আর মোবাইলের দিয়ে ভাই ও ফ্রান্সের জমিন তো নে প্রায় 15,000 মাইল দূর তো নে দেখাই দিত ভারে হাসাবারে হুকা চাই আমার আল্লাহ কি চাইলে ই মাহফিলের ভিডিও কেন আমার নবীরে দেখাইতে পারেনি না ভাই শোনা ভাই আল্লাহ জুড়ে কইতেই পারেনি না পারেন না পারেনি আল্লাহ করে বুঝিয়া হকা পারেন তো যখন যে মুল্লাই উঠিয়া কইলা নবীর মা বাপ দুজো কি মাতবুজন জান ইকান নবীর গেছে গিয়া ফুসিত নাই নবীর মা বাপ রে দুজকি কইয়া উম্মতে গালিয়ার অথচ ই উম্মতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ হইয়া হে ইমানের দাবি করে মাত বুঝছেন না কামলাই নবীর হান তুই দেখ আমরার ব্যাপারে যদি আমার যদি কেউ কয় বলে তোর মা বাপ দুজো কি আমার জান থাকতে আমি তার খালি হাতে চাড়ি দিম না কইব বলে ভাই মল্লে চাচা তোমার লিয়া জায়গা লইলি তা মাতই না চাও অন্তত কি এক সন্তানে তার মা বাবার ইজ্জত লাগে জীবন দিতে চায়নি না চায়না চায়নি তাহলে আপনার মা বাপরে যদি কেউ দুজো কি কয় আপনার যদি কষ্ট পাই তে নবীর উম্মত ইয়া নবীর মা বাবরে দুজো কি কইলে নবীও কষ্ট পাই না মাতালা নবীও কষ্ট পাই না আর নবীও কষ্ট পাইলে কষ্ট পাইন কে ইকান আব্দুল্লাহর মুখর কথা কুরআন শরীফের আয়াত আপনি আবিচ্ছেন ওই আপনি তো আবিচ্ছেন মাশাআল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ ফরমায় নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিব আল্লাহ আল্লাহ রসুলরে যেগুনতে কষ্ট দিবা ইউজুন আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার উপরে আল্লাহর পক্ষ তনে লানত কিতা কিতা লানত খগাই কিতা লানত বুঝছনি অভিশাপ জামাইরুরে বেজার মাইলে নোরা মরতো না গোর খান টান উঠছে মাইলে নোরা মরতো না হয়েছে বুঝছো নি কিতা টাটা বালাইছে দূর মাইলে নোরা দূর মরকে নোরা কিছু মানুষ আছে না ও যে অভিশাপ দিছে একটু হইলো বন্দার পক্ষ তো অভিশাপ লাগতো পারে মাতলা না লাগতো পারে নাও লাগতে পারে কিন্তু আল্লাহ যদি কেউরে অভিশাপ দেন লাগবো নি মাতলা না যাব লাগবো নি আল্লাহ কই যে তাই আমার নবীরে আর আমি আল্লাহরে কষ্ট দিছে ইতার উপরে লানত ইতার উপরে খালি দুনিয়ায় আল্লাহ এবার মাইন ইতার উপরে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাত লাগি লানত দিলাম এর বাদে শেষটি অপমানজনক
বেজ্জতিমূলক শাস্তি, সেগুন তুলবে আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিবা, দেখুন যে আল্লাহ আল্লাহ রসুল রে নবীর মা বাপ রে দুজকি দেখে কইছে ইকালুনিয়া নবী কৃষ্ণা বেদার, নবী কষ্ট পাইবা না আরাম পাইবা, কষ্ট পাইলে গুরুবরে কিতা গুরুবরে কিতা লানক মনত আহত হাসাই নিকু মুসলমানের গন্ডির ভিতরে রি না বারর ও কই দিছি মনে হয় তিন খান ডিজিটাল ইসলামের সামান্য পরিচয় দেই ও আইসনে আপনারা সাত আট দিন নয় দিন আগে দশ দিন আগে এক রাইত কাটাইছেন, সবে বরাত নামে আমরা দেশে এক রাইত আমরা পালন করছি, খালি বাংলাদেশ না সারা দুনিয়ায় জি মক্কা মদিনাত না এত শোনাবাই এনে আন্দা জুড়ে হকা শুক্রবার আসিলি তারা শুক্রবার আসিল কুর মক্কা মদিনার খুতবাখান একবার তো আপনি ইন্টারনেট তো বার করিয়া শুনিলেন জানো, গত শুক্রবার কুর ই শুক্রবার কুর আগর শুক্রবার শুক্রবার দিন শুক্রবার কুর মক্কা মদিনার খুতবাখান বার করিয়া শুনিলেন জানো, মক্কা মদিনার খতিব সাহেব হুজুর হলে কিভাবে শুক্রবার ফজিলত পয়া আমি গুনাগার রে আল্লাহ কয় একবার শুক্রবার মক্কা মদিনার সবে কদর অসংখ্যবার আল্লাহ আমার মক্কা মদিনার টাকার শুধু কসম আল্লাহ লক্ষ লক্ষ মানুষে সবে বরাতর বাদর দিন রোজা রাখে সবে মক্কা মদিনা, আর আমরা দেশ কিছু ডিজিটাল ইসলামের ঠিকাদার ইভিনতে হইছেন গীতা জানেননি, সবে বরাতর রাত্রে কোনো আমল করবে এই আমলই তোমাকে জাহান্নাম নেবার জন্য যথেষ্ট, বুঝছইনি আমরা লহান উরুরু মানুষদেরা বেশি বড় কোনো চুরা উড়া পাই না, কুলু আল্লাহ তিনবার আল্লাহ এগারো বার আল্লাহ কুমুত্তাকা আলহামদুলিল্লাহ দুরুদ শরীফ ইস্তেগফার শরীফ আয়াতুল কুরসি ওতা পড়িয়া আমরা এর বাদে মুনাজাত করি মাতলানা সাহেব মুনাজাত হই আল্লাহ আমরা মুর্দে গান্ধে মাফ করি দেও আমরা তিলাওত জবাব পৌঁছাই আমি আশা হইয়া না মিশা হইয়া কথা কইনি সাহেব হল সারা দুনিয়ায় মুমিন মুসলমানের লাগি দোয়া করি মাতকা দোয়া করি নাইলা কিচ্ছু কই ও আব্বা তুমি আমারে ফকির বানাইয়া গেলা গিরে খেলে তুমি তা বললে আমার সপ্তাহ বিরাইয়া দেওয়ার নাইলে তোমার কয়বরে একসুখ দিলাইব কথা কিচ্ছু কইছি নিয়ে বদি বাল্লা করি বুঝাইন জানো মুল্লা হোক ডিজিটাল ইসলামের ঠিকাদার যেগু উঠিয়া হয়েছে কোন কবরিস্তান গিয়া সালাম আলাইকুম আল্লাহ কুবুরি সাড়া আর কিচ্ছু বলা যাইত না, আর যেটা বলবাই আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা কুলু আল্লাহ দুরু শরীফ ইত হইব মেড ইন মদিনা না হইয়া মেড ইন চায়নার ইসলাম হই রাগ করবাই এটা কিতা শুরু হচ্ছে আল্লাহ আল্লাহ করে বইয়া হইয়া রিকনাই দা উনানির অর্থ হইল আমরা রে চতুর্মুখী বিপদে আমরা রে ফাইলিছি আমরা ইমান খান রক্ষা করার দরকার আছে নি না নাই, ওই যে রুজামা চাইছে তেরাবি আপনারা করে হাত পড়ই নাবাদেরা মাত্রা নাই এরা মানে আটো শোনাবাই এলু জুড়ে কয় কয় দেখা মক্কা মদিনাত বিশ রেখাত চাফি মাজাব বিশ রেখাত মালিকী মাজাব বিশ রেখাত আম্বলি মাজাব বিশ রেখাত তানাবি মাজাব বিশ রেখাত আল্লাহর কসম মক্কা মদিনার মসজিদ হলো জামাতে বিশ রেখাত তেরাবি মাত বুঝরানি, আর আমরা দেশে আসিল বিশ রেখাত আজ কয়েক বছর ধরে আরেক তুফানে হয়েছে মাঝে মাঝে দেবাদি তুমানে দূর দৌড়ছে ইগালারে অবাদি গাছে মোটামুটি নুয়াইয়া বিশ টনে আটলামাকাল জানি না আপনারা এলাকা বাড়িটা তুমানে বাইছিল আঠর তুমানে বাইছে নি আমার মনে হয় উরুবেলার এক কথা
আপনারা এলাকার যে ভাইয়া দলিল উলিল বেশি আছেন, এরা দলিলও লেখা আছে দেখেন যেন নিষেধি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট। ই ছন্দটা খুব বেশি আগে দেখা যাইছে, এখন আর বার ইদানিং গাইয়া ই ছন্দই বদলি গেছে। কিতা বদলিছে জানেননি? দুটির বেশি আর নয়, একটি হলে দিছে আওয়া। কতদিন দিছিল? দুইটার মিছিল, এখন কয়টা দাইছে? বন্ধু এই তুমি হো করে দি মুরব্বী হল বেটা, আমি দিলে আমার হয়তো মিলায় সল্লি করিতে দিও সুন্নত নবী মুস্তফা। আমরা 20 টাকা পড়লাম, আমরা বাপদাদা 20 টাকা পড়লাম, শাহজলার হিসাবে 20 টাকা, যাইতে যাইতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মসজিদে নববীত নবীজির মসজিদে 20 টাকা জামাতে চালু হল্লাহ নিয়মে আজ 1500 বছর ধরে গোটা দুনিয়ায় মুসলমান হলে ইয়ে আমল করেনি না করেন না তো কা করেনি? ইদানিং নয়া তো বানাইছে হয়ে রেখাত আরো কয়েকদিন বাদে আরো কু 12 বছরের মাস্টরে উঠিয়া কইব সাই, কারণ আগে কইছি না নি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান, এর বাদে ইগু বাদ দিয়ে এখন কোনটা দিয়েছে? দেখুন তো আর করছেন 8, আরো কয়েকদিন বাদে, আরো কয়েকদিন বাদে না, আর নিয়ে কাইছিল বড় বাল্লা। অথচ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা এই রোজা মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগি করতাম, কারণ অন্য মাসের একটা ফরজর সওয়াব রোজা মাসের একটা নফল আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ, মাতান বুজরা নিসাব হল ও যে গুনতে আমরা তেরাবি বদলাইছেন, আমরা তেরাবির মাঝে আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা ফড়িনি মাত্তা না ফড়িনি, তেরাবির মাঝে দোয়া তো আমরা আতুলিয়া হই না নি, আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওটা ফড়ি নাই যাবো। ই সারা দোয়ার সার মর্ম হইল আল্লাহ আমারে তুমি দুজখর আগুন তো নেবাসাও, হই না নি আপনার আল্লাহ আজিল্লা ও খাল্লিসা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু, হই নি? ই দুয়ার মূল জইল দুজখ তো নেবাসাল লাগি আমরা দোয়া করি। সুবহানাল্লাহ, ও যে গুণ নয় ইসলামের টিকাদারি গুনতে হন ইতা দোয়া গুয়া ফড়া নাই জায়জ না, সুবহানাল্লাহিল মুলকি টুলকি ইতা ফড়া লাগতো নাই, আমরা ভিতর নামাজ হয়ে রেখা তোড়ি মাত্রা না শুনি তারা পড়ে এক মনে মনে গালিয়াই বাইরে উলি বেটাই একটা হাকলামি বুঝি জানুই না, আমরা 3 রেখা পড়ি ইনশাআল্লাহ ওগু তাকতামি না তাকতাম না, আপনারা ঈদের নামাজও তকবীর হয়ে টা দে
মাস ইত্যাদি ছয়টা নাইনি, তারা দেই ধন্যবাদ বারোটা। ওই একুছাইছি বাড়াইছি, এটা আগে হয়ে আইছি বলে ইটা ইসলামের পরিবর্তন পরিবর্তন করবা। মাতান মনতা শুনি ও সার ইটা শেষ নাই। আমি এই যে কেসেট ধরছি ইবাদি যদি বাজানি যাইতে আমার বছর ওই দিবা খালি হোক নাই তুলতে তুলতে। আমার মূল উদ্দেশ্য ইটনাই মাতানে, আমি শুধু এক ইঙ্গিত দিয়া গেলাম আপনারারে যে গুনতে আমরা গেছে নয়া ইসলাম লইয়া আইসন। মাতু জানি নয়া ইসলাম লইয়া যে গুনতে আইসন, যে গুনতে নবীর মা বাবরে দুজকি কইরা নবীরে মরিয়া বসিয়া মাটির লগে মিশি গেছেন কইরা, ইগুন তো লগ আমরা ধরতাম নি না, ইগুন তো তনে হরিয়া থাকতাম। শোনা ভাই এই নজুরিয়া হকা লগে থাকতাম না হরিয়া থাকতাম। ইসলাম লিয়া কোনো গু আইলে বলে ভূত আমরা গাঁও খান বড় নির্বে জ্বালাইছে, সোনা ভূত নই নই বেড়া খান লাগাইছ না, তোর যদি অত শখ থাকে তুই গাঙ্গ আকৃতে বাবা ও গঞ্জ রাখা লুকির আরো গিয়া বুড়ে চললো তার কোথাও মনে থাক বলি দেখবানে তার লগে মাতলেও খালি বেস্ট খালি বেস্ট মানে তার লগে আমার এ বেশ পাগে চলিয়া সব করতে ইলা ঠিকাদারি নিছে বাপরে উঠিয়া হুয়া ঘর আব্বা তুমি যে তার নমাজ পড়লা ইটা নমাজ ব্যস্ত যাইতে পারতে না দুজখ বলে তোর দাদাই নলা পড়তা বলে তাই ন দুজখ লে তোর পৈতা দা বলে হেই ন দুজখ মাত বুঝছি খালি তার লগ ধরি ফেকের তনে বেশ পার করিয়াও আত্ম দিলে আরো মানে ওইলা টিকেট পাই দিছে শোনা ভাই আইনু একটু সতর্ক থাকতে হইবা। আমি কিতাব আত আসলাম আপনারা কিন্তু ভুলি গেছে বললে হইত না, আমি হাত আসলাম আল্লাহ জমিন কোনো মানুষের মান মর্যাদা এক সমান করি বানাইছই মনে আছে নি কথাখান, এক লম্বারে কইসলাম নি যে দুনিয়ায় যত লাখ কোটি কাফির মুশরিক আছেন সবার চেয়ে ইজ্জতওয়ালা একজন ইমানদার জুড়ে হকা একজন, আর আমরা লাখ লাখ ইমানদারের চেয়ে ইজ্জতওয়ালা একজন ওলি আল্লাহ জুড়ে হকা একজন, আর সমস্ত ওলি আল্লাহর চেয়ে ইজ্জতীয় ইলা একজন সাহাবি সাহাবি আল্লাহর চেয়ে ইজ্জতীয় ইলা একজন নবী নবী আল্লাহর উপরে খারার ইজ্জত রসুল আল্লাহর নবী আল্লাহর উপরে ইজ্জত খারার রসুল আল্লাহর, আর সমস্ত রসুল নবী সাহাবি তাবি ওলি আল্লাহ মুমিন মুসলমান আল্লাহর জমিনের মানুষ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য এক কথায় আল্লাহর সৃষ্টি জগত যতটা আল্লাহ সৃষ্টি করছে সবার উপরে মান মর্যাদা হইল আপনার মান নকি নবীর উম্মত সারা দুনিয়ায় সব উম্মতর চেয়ে ইজ্জতি ই নবী সবচেয়ে বেশি সম্মানী, আর ও নবীর সম্মানের খাতিরে ই নবীর উম্মতর দুনিয়া আখেরাত সবচেয়ে বেশি সম্মানী। নবীর ইজ্জত আছে নি সামান্য একটু তাই ইঙ্গিত দেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা পাক হিসাবে জানি না না পাক হিসাবে জানি, সেনে কইলাম হরে দিয়ে আরবার যাওয়া লাগবো। আমরা উলামা হযরত আল্লাহর মুখে একটা শব্দ আপনারা অনেক সময় শুনেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন নি সাব শোনা ভাই এই নিয়মটা হোকা শুনেন নি ই কথাখান কতটা সঠিক নবীরে যে নবী পাক কইলাম ইকান সঠিক নি না ভুল? ও যে ডিজিটাল ইসলামের ঠিকাদার ও আজ উঠিয়া করে দিছে কইছে নবীকে পাক বলা যাবে না নবী না পাক ছিলেন আমার নবীজির পা মুবারক তো নে মাথা মুবারক
চুল মুবারক তনে, নখ মুবারক পর্যন্ত, পেশাব পায়খানা মুবারক তনে, ঘাম মুবারক পর্যন্ত পাক না না পাক, পাক না পাক না না পাক। তনে কইলাম বড় কষ্ট লাগছে এই কথা নুনিয়া, নবীরে উঠি এখন নবী না পাক। আমার ভাই এখন বন্ধু এখন পরওয়ারদিগার আলমে নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি নিয়ামত বানাইয়া দুনিয়ায় পাঠাইছিলাম। আমার নবীজির চুল মুবারক, অন্য মানুষের চুলের মতো নাই গো ভাই। আমার নবীজির দাড়ি মুবারক, অন্য মানুষের দাড়ির মতো নাই। আমার নবীজির নখ মুবারক, অন্য মানুষের নখের মতো নাই। আমার নবীজির তুতু মুবারক, অন্য মানুষের তুতুর মতো নাই। যদি হইতো রে ভাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লোকব আছিল কাতিবে ওহি, পরওয়ারদিগারে আলমের পক্ষ তোলে আল্লাহ পাকের পক্ষ তোলে যখন কুরআন শরীফ নাজিল হইত, এই কুরআন শরীফ তারে লিখিয়া রাখার দায়িত্বে যে কয়েকজন সাহাবি আসলা, আজকে যে 30 পারা কুরআন শরীফ আমরা সমাজ, এই কুরআন শরীফটাকে এইভাবে 30 পারা একলগে নাজিল হইছে নি? জি না, সময় সময় আয়াত নাজিল হইছে, সুরা নাজিল হইছে, অংশ বিশেষ নাজিল হইছে। আজকের পৃথিবীর যেভাবে খাতা কলম আছে, কাগজ কলম আছে, সেই সময় কি এইভাবে ব্যবস্থা আসিল নি? আমার বন্ধু এখন আমার নবীজির প্রিয় সাহাবি এখন পরওয়ারদিগার আলমের পক্ষ তোলে কুরআন নাজিল হওয়ার বাদে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ গুলারে লিপিবদ্ধ করিয়া লেখিয়া রাখার দায়িত্ব নিছিলা। কোন সময় চামড়ার মাঝে লেখিয়া রাখতা, কোন সময় পাথরের মাঝে লেখিয়া রাখতা, কোন সময় ফাতার মাঝে লেখিয়া রাখতা, বিভিন্ন জিনিসের মাঝে কয়েকজন সাহাবি লেখার দায়িত্বে আসলা। এই যে কয়েকজন সাহাবি ওহি লেখার দায়িত্বে আসলা, এর মাঝে একজন জলিলুল কদর সাহাবি হইল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের বড় এক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই আঞ্জাম দিছে, জোরে কই সুবহানাল্লাহ। নবীজি সাহাবি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির তলে বিদায় হইবার আগে তার পরিবারের মানুষকে জমাইয়া ডাকিয়া কইন দে, আমার পরিবারের মানুষ, আমার আপন জনগণ শুনো, আমি মুয়াবিয়ার জীবনের একটা শেষ ওসিয়ত তোমরা গেছে, আমি মুয়াবিয়ার মনে সাক্ষী দে, বেশি দিন এই জমিন আর থাকতাম না, মারা যাইমু। যখনই আমি মারা যাইমু আমারে গোসল দেওয়াইয়া খাফন জিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া কবরের ভিতরে যখন আমার নিয়ার রাখা হইব, ওই সময় আমার কাছে টাকা সামান্য জিনিস আছে, এই পুতলাটা বা এই মশাটা তোমরার গেছে রাখিও, যেই আমার কবরের ভিতরে লাম্বা এন গেছে আমার এই মশাটা দিও, যখন আমার কবর শুয়াই লই যাইব হুতাই লই যাইব, তখন খাফন তনে আমার মুখ কান্ডে বার করিয়া আমার বুক কান্ডে খুলিয়া এই মশার মাঝে যে জিনিসটা আছে ও জিনিসগুলারে আমার মুখের উপরে বুকুর উপরে ছিটাইয়া দিও। পরিবারের মানুষের দিকে নগল বেদের সাহাবি এই মশার মাঝে এই পুতলার মাঝে কি এমন জিনিসটা আছে, এই জিনিসটা আপনার দুনিয়ায় তলে যাওয়ার বাদে কবরের ভিতরে খাফনের ভিতরে মুখের বুকের উপরে ছিটাইবার কথা হইল, এই জিনিসটা কোন এমন নিয়ামত? আল্লাহর নবীজির সাহাবি হইন রে আমার পরিবারের মানুষ হল, এই জিনিস দুনিয়ার কোন সাধারণ জিনিস নাই, এই জিনিস হইল আমার নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নখ মুবারক। একদিন দয়াল নবীজি নখ মুবারক ফালাইলাম, আর ওই সময় আমি সামনে আসলাম, সাহাবি অগলে নবীজির নখ মুবারক ফেলিয়া খাড়াখাড়ি বললা,
আমি কিছু নখ মুবারক আমার কাছে সংগ্রহ করিয়া রাখলাম। আমার মনের মাঝে আই আল্লাহ না হইল কোনো কারণে যদি মুআবিয়া কবরের জগত বিভাগ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আর যদি আমার চেহারার উপরে আমার বুকের উপরে যদি নবীজির নখ মুবারক গুলা থাকে, আমি মুআবিয়া বিশ্বাস করি আমি মুআবিয়া কবরের আজাব থেকে মুক্তি পাইবার লাগি, মাটির চাপ থেকে মুক্তি পাইবার লাগি, আমি মুআবিয়ার লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নখ মুবারক গুলা একটা বড় ওসিলা হইতে পারে। অর্থাৎ নবীজির নখুর ইজ্জতে কবরের মাটি আমারে কোনো সময় চাপ দিতে পারত না। নবীদা কদর জানে সাহাবি, মাছলি মে কদর জানে বাঙালি। সুবহানাল্লাহ, দুনিয়ার মাঝে মাছিল বাঙালি ছিল রে ভাই, কথা ঠিক নি না ঠিক? মাছে ভাতে দুনিয়ার মাঝে মাছ চিনলে না? লন্ডনের ইংলিশ হতে আসিল, সৌদির আরবি হতে আসিল, লতা দিয়া রিসা দি লগে খাটল বেশি না গামরিস মাছ না দেখি, লতা দিয়া ইসা দি খাটল বেশি না গামরিস, লতা দিয়া যে সুইতে কেউ দেশি রতা আনদে, আর লন্ডন আমেরিকার খ্রিস্টান তারে গিয়া যদি কয় লতা খাইতে নি কইব নি বলে খাইতা, আর সিলেটি কোনো মাংস যদি বা কইবে ও বা দে ভাই জীবনে গুছ খাইছে আইতে একেবারে মুখুক কিত হয়ে গেছে, বহুত দিনে আল্লাহ দিছে ও বা দে একেবারে কইন পর্যন্ত লেগে গেছে। গোয়াল মাছ দি গাগট মাছ দি আর উড়ি বেশি দিরান দিলে মজা হয় নি না হয় না? ইলিশ মাছ বিরান করি আর টমেটো দি দেরে হওয়া আল্লাহর বন্ধু বড় সুন্দর এরে পৃথিবীর মানুষ মাছ খাওয়াত মাছ চিনা যেভাবে বাঙ্গালি হল সেরা, মাছ রে চিনে বাঙ্গালি হলে বেশি, আর নবী খে নবীর পরিচয় কিতা নবীর মর্যাদা কত খান, নবীর শান হতে উফরে নবীর মান হতে উঠবে, নবী সম্পর্কে যদি দুনিয়ার কোন মানুষের কেস্তনে ধারণা নিতে যাও জগত খেউরে জিকাইলে নবীর বিষয়ে পরিষ্কার জানতে নাই, নবীর মান সম্পর্কে জানে গোটা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি নবীর সাহাবি। নবীর সাহাবি হলে জানেন নবী খারা সাইয়েদুলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান, তাবুকের ময়দানে যখন আমরা গেলাম মদিনা মুনাওয়ারা তো 350 মাইল দূরে, কতখান দূরে? 350 মাইল দূরে তাবুকের ময়দান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান তাবুকের ময়দানে আমরা 350 মাইল দূরে 30,000 মুজাহিদ বাহিনী লিয়া রহমতুল্লিলা লামিনুল লগে আমরা সেই তাবুক যাবার সময় বা যাওয়ার পথে বা তাবুক গিয়ালে আমরা তিনটা সবচেয়ে বড় তিনটা বিপদের সম্মুখীন ইসলাম। কয়টা বিপদ দূরে হইল না? কয়টা? তিনটা। একটা হইল কঠিন গরমের বিপদ, একটা হইল ফানির বিপদ, আর একটা হইল খাদ্যর বিপদ। আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারা তুনে 350 মাইল দূরে তাবুক নামক ময়দান, তখন কুর নাফরমান বাদশা হিরাক্লিয়াস বিরুদ্ধে লক্ষাধিক সৈন্য নবীর ইসলামের বিরুদ্ধে ময়দান যখন এই হাজির হওয়ার চিন্তা ভাবনা, সেই কঠিন যুদ্ধর প্রস্তুতি নিবার লাগি 30,000 মুজাহিদ লিয়া রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক গিয়া ফুসিলা, আল্লাহর হুকুম আমার ভাই হল সাইয়েদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা গিয়া হুনাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনটা বিপদের সম্মুখীন। একটা বিপদ হইল নবী গো
ফানির বিপদ, মানুষ 30,000 ফানি নাই। আপনার আমার কথা বুঝরা নি, কয় হাজার মুসলমান আর মাত্র কিছু বানি আছি, তাই তার জবটা শেষ হয়ে গেছে। যচ্ছামান্য ফানি 30,000 মানুষের লাগে তো নর্মালে দি, 1 লিটার পানি যদি দিন লাগে তো 30,000 লিটারের দর। আর এই 30,000 লোকের পশু বাকি রান্না বান্না একটা পাত্র আনতে, পানি আসে ইলা একটা পাত্র আনতে পারে। আল্লাহ রসুল ইসলামের আত্মবারক পানি পাত্র দেওয়া হইল, সামান্য পানি আছে পাত্রর মাঝে, নবীজির পবিত্র হাত মুবারক দেওয়া হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও পানি উঠাইন আত লইয়া নবীজি মুখ দইলা, চেহারা মুবারক দইলা আর কুল্লি হল্লা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, আল্লাহ রসুলেও কুল্লির পানি উঠাইন, মুখ দা পানি উঠাইন। ও তাবুকর ময়দানে যে তাকুয়ার মাঝে পানি আসিল, আমরা আগে তুলি লাইছি এখন শুকনো হয়ে গেছে, ও তাকুয়ার মাঝে নবীজির মুগ্ধ পানি আর কুল্লির পানি আর বার সাড়ি দিলা। আর যেমনে আল্লাহ সাথে সাথে সেই পানি শূন্য কুয়া তনে স্রোতর সহিত পানির ফুয়ারা শুরু হইল। আমরার আর পানির কোন অভাব রইল লাগালবাইলে কিতা হইত, তারে যদি হবিলে তোর কুল্লির পানি দিয়া দেখি রে বা এক গ্লাস পানি রে এক জগ পানি বানা ভার পত না আগব আফসুস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, ওই সময় আল্লাহ রাসূল লাগিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা খাদ্যর অভাবে পড়ে গেছি, অর্থাৎ আমরা 30,000 মুজাহিদর খানির সংকট দেখাই লাইছি, আরবের মানুষ খেজুর আর রুটির উপরে নির্ভর করেছে। হুজুরে ফরমাইল আবু হুরায়রা, এমন একটা তলি আনো যে তলির মাঝে সামান্য খেজুর আছে, ওলা একটা তলি আনো। সুবহানাল্লাহ, আমার ভাই হল বন্ধু হল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, আমি একটা খেজুরের তলি আনলাম, একটা খেজুরের বেগ আনলাম, যে বেগের মাঝে আমি গনিয়া দেখি 21টা খেজুর। কতটা খেজুর? 21টা খেজুর। এই বেগটা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক দিলাম, দয়াল নবীজি এই খেজুরের বেগটা আতর মাঝে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 21টা খেজুরের বেগের উপরে, বেগের মাঝে খেজুরের উপরে আমার নবীজির হাত মুবারক রাখলাম। হযরত আবু হুরায়রা ফরমায়, আল্লাহর হাবিবে খেজুরের উপরে হাত মুবারক রাখিয়া দোয়া করলা, আল্লাহ এই খেজুরের মাঝে তুমি আল্লাহ বরকত দেও। নবীজির দোয়া মুবারক শেষ হইল, আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন, আবু হুরায়রা এই বেগর ভিতরে আতারাইয়া তুমি তোমার সঙ্গী সাথী 30,000 মুজাহিদরে তুমি ইচ্ছা মতো খেজুর দিতে থাকো, আল্লাহর নাম রূপে ভরসা করিয়া খেজুর বাটিতে থাকো। হযরতে আবু হুরায়রা ফরমায়, এরে জগতের মানুষ, আমি আবু হুরায়রা একজন দুইজন করিয়া 30,000 মুজাহিদরে আমি বেগর ভিতরে দিয়ে আতরাইয়া, বেগর মাঝে আতরাইয়া ইচ্ছা মতো খেজুর বার করিয়া আমি দেওয়া শুরু করছি। দিতে 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 এক সময় আমি খেজুর বাটা শেষ করি লাইছি, 30,000 মানুষ যে আমি খেজুর বাটিয়া নবীর কাছে ফিরত হইয়া আইয়া দেখি আল্লাহর হাবিব রাতে দেওয়া যে 21টা খেজুর আমার রাতে দিছিলা,
খোদার কসম সেই একুশটা খেজুর এখনো বেগো আছে। ই নবী বরকতি আসলানি বাসাম মাতানা, ই নবী বরকতি আসলানি আসলানি। আফসুস আফসুস, ই হতারে অন্য রাখি দিয়া রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাক হইলে যে তার গোত্র শুনলে আসাবরি হোক আমার নবী পাক আসলানা না পাক আসলান। কুরআন শরীফ আল্লাহর কালাম, মাথান বুঝেন যা কুরআন শরীফ আল্লাহর কালাম। এক ইমানদার যদি 100 কোটি বার বুকুত লাগাইয়া যদি চক্কর দে চুমা খায় গ্যারান্টি দিতে পারবো তার লাগে তুই জগর আগুন আরাম হয়ে গেছে। পাত্তা নাই, গ্যারান্টি দেওয়া সম্ভব সম্ভব না। এখানে আল্লাহর কালামে ইজ্জত করছে এর বদলা আল্লাহ তারে দিব, কিন্তু এগু সার্টিফিকেট মিলতো নাই গ্যারান্টি হইতো না যে তার লাগে দুজোহর আগুন আরাম হয়ে গেছে। এই সার্টিফিকেট কোন মুফতি মহাদ্দিসে দিতা পারতাম না। কাবা গর আল্লাহর ই গরে দেখে পিট লাগাইয়া শরীর লাগাইয়া চুমা খাইয়া 100 দিন 1 লক্ষ দিন যদি চুমা খাইয়া বই থাকে এর বাদে কি গ্যারান্টি তোমার এর লাগি বেহেস্ত আজি হয়ে গেছে। মাফ করছে আল্লাহর কোন ইজ্জত আল্লাহ মাফ করে দিলাইতে পারে মাতই না? আল্লাহর কালাম কুরআন শরীফের ইজ্জত আল্লাহ মাফ করে দিলাইতে পারে? হয়তো মানুষটা নিষ্পাপ হয়ে গেছে কিন্তু ফিরিয়া ইয়া আরবার এমন গুণা করছে আরবার যে সেই দুজকীয় বনিষ্ঠ হয় পাথান বুঝাইতে পারছে। এলে বহুত মানুষ হজক ইয়া হস্ত না ইয়া আরবার জেলা আল্লাহ সুদর ব্যবসা করে মাত্রা না কারণ উফরে পড়ে যায়। বহুত মানুষ হসগরিয়া ইয়ে মিশা মাত আগর জাগাত রয়েছে, বহুত মানুষ হসগরিয়া ইয়ে আইল টেলা টেলির খাইসত গেছে না। এলে মানুষ আছেই না নাই বুঝোইন না। আমরা দেশে কত বেটা ইনতে নির্বাচন আইলে ফেলল নামর ঘরে দিয়ে আজি উজি কতটা লাগাই ইরে বাবা মিছিল দিতে সময় অমুক ভাইয়ের চরিত্র ই খালি গ্রান বাই মাত বুঝালি ইলা দেখা যায় যে তান ফেকেটের মাঝে গরিবর এতিমর ফকির মিসকিনর কিছু চাউল সরকারি আইসে অগুন বেশি তান ফেকেট গরম হয় আল্লাহ করে বলছেন মা তুই না হেনে আসেনি না না আসেনি সব না হইল 100 মাঝে 10-20 জন ইলে আসেনি না নাই আর না ইলে সোনার দেশ তো সোনার দেশ হইল বলে যদি হাসাইকো আমরা দেশে সততা মা তো কয়া রাস্তার লাগে 12-100 কোটি টাকা খামো আইতে আইতে দেখা যায় 90 কোটি ভাতারে গেছে মাতলা না বারোই গেলানি হিসাব একটা এক বালিশের দাম 6,000 কত টেকা রূপপুর মাত বুঝরালি অগুন তোর মাল লিসে চলে উঠা নিয়ে আরে 4,000 কত টাকা বাবা রে বাবা ইটা বালিশ মনে সোনা রাইল দিবি মাছ বুঝছই না ইটা বহুত আছে হাসা করি গপ কাজাই 100 কোটি টাকা বাড়ি নি 100 কোটি টাকা খাম লাগি যায়নি লাগি যায়নি আইতে আইতে 90 কোটি আতারে ভাতারে 10 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা খামাইতো তাও 10 কোটি টাকা যে বেটা নিছে হে কিটা নিয়া খালি 10 কোটি আনামত লাগাই দিবার লাগি নিছে ও হে ঠিকাদারি তোমার বেড় তো খাইবার লাগি নিছি হে ও 10 কোটি তো নে বেটা চাইব কিলে আরো 3-4 কোটি বাঁচাই যায় না হইল যদি লাভ 2-1 কোটির দিব আছে না সেই 10 কোটি টাকার খাম নিয়ে মাথা বরণ দিত মাতই না দেখি লেতে কিতা করতায় এখন 100 কোটি টাকার খাম তো দেখানি লাগে লেতেও সেফ দি লেম দেব ও বাইদি দিয়া দেয় ও বাইদি এদা সোনাল বাংলাদেশ খালি দিনে দিনে খালি খালি সোনাল খালি সুনাম তো বহুদিন গেছিলাম এক জায়গা সুনামগঞ্জর হইয়া আইসি অন্য এমপি মন্ত্রী বলে লিডার অফল যারা আছে
মোর খবর খান বুক চাই কাল নাল্লাই না করক যদি কোনো বেটিন ডেলিভারি লিয়া বাড়িম কর মেডিকেলে দি রানা দিন তো ই যে টেখা এমন তো ভাল লাগবে টেখা 43,000 বাঁচি জীব আল্লাহর কইলে গাড়ি চুনবে আখতা ময়নায় খান আর ই যে সরকার দেন তারা মাত বুঝছেন না আল্লাহ মাফ করুক হাসাবরি হুক আসেন ইলা হাইসল তো আমরা দেশে কিছু মানুষের আছে নি না নাই আছে নি বাসা শুনা ভাই একটু সতর্ক তাহলে একটু খেয়াল করি শুনুন জান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইলা কোন সন্দেহ আছে নি দয়া করি উদরে মাতৃভা আছে নি ও শেষ এ কথা আনলে আমি অন্য রাখতাম যে ইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির তুতু মুবারক পাক চুল মুবারক পাক নখ মুবারক পাক জিসিম মুবারক পাক ধাম মুবারক পাক আল্লাহ রসুলের তুতু মুবারকর ওসিলায় লবণাক্ত ফসাব গান্দা পানিরে আল্লাহ কিয়ামত পর্যন্ত মিষ্টি পানি বানাইয়া ই কুয়ার নাম হয়ে গেছে বীরে শিফা সুবহানাল্লাহ আমি গুনাগার অসংখ্যবার গেছি আল্লাহ আমারে নেওয়াইছেন মদিনা শরীফ তলে 180 কিলোমিটার দূরে হইল বদর আর বদরও যাইবার 80 কিলোমিটার আগে হইল বীরে শিফার সেই কুয়াটা যে কুয়াটা আমার নবীজির তুতু মুবারক ফালানের কারণে কেয়ামত পর্যন্ত আল্লাহ এই পানিরে মিষ্টি পানি এবং সমস্ত বিমারও শিফা বানাইয়া দিয়েছে আমার ভাই হল 1 কোটি বার যদি চুমা খায় এর বাদেও আল্লাহর বন্দা যদি নিষ্পাপ হইয়া ফিরিয়া হওয়ার বাদেও যদি এমন মারাত্মক গুণা করিলায় চারবার হে দুজকি হয়ে যাইত পারে কিন্তু ইমানের হালতের দি আমার নবীরে 1 সেকেন্ড লাগে দেখিলায় সইলায় মাতলান বুঝাইতে পারছি এতে বাস্তব জীবনে চর্মচক্কে হোক আর স্বপ্নের যুগে হোক আমার ভাই আমার কথা বুঝলে জবাব দিত আমার নবীজিরে যারা চর্মচক্কে 1 সেকেন্ড লাগি ইমানের হালতে দেখছে এরা ওই গেছেন সাহাবা সুবহানাল্লাহ এরা ওই গেছেন জান্নাতি আর কিয়ামত পর্যন্ত চর্মচক্কে নাই স্বপ্নে যুগে যদি আমরা 1 সেকেন্ড লাগি দেখি নাই তে আমরা সাহাবিতাম না ঠিক কিন্তু আমরা লাগিও আল্লাহ ইমানের হালতে দেখার কারণে দুজগর আগুন হারাম করিয়া জান্নাতি বানিয়েছে এখন বুঝছ নি আমার নবী কেমন মর্যাদার অধিকার যাই হোক আমি লম্বা মাত ধরি লইছি আমি কুনা কুনি আমার মূল মাথানো যাইতাম যে সব মর্যাদার উপরে সারা জাতির মর্যাদার উপরে আল্লাহ আমার নবীরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছে জুরে হল সুবহানাল্লাহ আর ও নবীর উম্মত আল কারণে আমরা হইছি ইমানদার পাত্তা না হিসাব হল আমরা কি হইছি আর ইমানদার হলার লাগি আল্লাহ হইন আমি রোজা মাসের রোজারে ফরজ ভরিয়া দিছি আর রোজারে ফরজ ভরিয়া দিয়া আল্লাহ হইন ও আমার ইমানদারেরা তোমরা উপরে আমি আল্লাহ রোজারে ফরজ করছি যেমনি ভাবে তোমরা পূর্ববর্তী আল্লাহর উপরে রোজা ফরজ করছিলাম আমার মাতলান বুঝলা হিসাব আল্লাহ আমরা তো সুজা হইতে পারতা তোমরা উপরে রোজা ফরজ করছি তোমরা রাখিও আল্লাহ এখানে এই ফেসাইয়া কই কই তোমরা উপরে রোজা ফরজ করছি জেলা তোমরা রাগর উম্মত আল্লাহর উপরে রোজা ফরজ আসিল কিতাব লাগি লাআল্লাকুম তাত্তাকুন যেন তুমি তাই ফরেজগার ওইটা মুত্তাকি ওইটা পারো আমার ভাই হল রোজা মাস আমরা লাগি রহমতর মাস না গজবর মাস আল্লাহ মাতকার রহমত না গজব আমরা লাগি রোজা মাসটা নেকির বোধ করিয়া দিছে না গুনার বোধ করিয়া দিছে আমরা লাগি রোজা মাসটা জান্নাত যাইবার লাগি সহজ করছে না দুজগ যাইবার বোধ করিয়া দিছে ও সুজা বুঝেন জানো রোজা মাস নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে রোজা মাস পাইলো আর জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারলো না
তার মতো কমবখত ই জমিন আর নাই। জামাস পাইলে আমরা কি তো হইতাম? জান্নাতি হইতাম। দূরে জামাস পাইলে আমরা কি তো হইতাম? আপনারা জিকাই আর আমরা জান্নাতি হইতাম নি? জান্নাতি হইতাম নি? যদি জান্নাতি হইতে না পারি তাইলে আমরা সফল বালা না খারাপ? জান্নাতি হইবার লাগি যত সুবিধার দরকার সব সুবিধা আল্লাহ আমরা জামাস দান করে লেছি। আউয়ালু রাহমাতুন আওসাতুন মাগফিরাতুন ওয়া আখিরুন আজাতুন। প্রথম অংশের নাম রহমত, মধ্যম অংশের নাম মাগফিরাত, শেষের অংশের নাম নাজাত। রহমত অর্থ দয়া। একজন রোজাদার আল্লাহ প্রথম অংশ রোজার কারণে যত বড় গুণাগার হোক না কেন এই মানুষটার প্রতি আল্লাহর দয়া হয়ে যাব, সুবহানাল্লাহ। আর এই মানুষ যখন রোজা রাখি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইব, মধ্যম অংশ রোজা দিয়ে আল্লাহর বন্দা গুণার তলে মাফি পাই যাইব, আর গুণার তলে যখন মাফি পাই যাইব শেষ অংশ রোজা দিয়ে আল্লাহর বন্দা দুজখ তলে মুক্তি পাইয়া জান্নাত হয়ে যাইব। মার ফেরতনে বাচ্চা দেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাক, ঈদগাহ তনে একজন রোজাদার হলা নিষ্পাপ হইয়া বাড়ি ফিরিয়া আইব। আইলাম যখন নিষ্পাপ হইয়া ইচ্ছা কিতা ও স্কুল লাগি শেষ না, এই রোজার ধারাবাহিকতাটা নেকির খামর ধারাবাহিকতাটা আমরার মাঝে তাক্তনি না বন্ধ হয়ে যেত। শোনা ভাই জুড়ে হোক তাক্তনা বন্ধ হয়ে যেত। ও তাহার লাগি আল্লাহ কইন যেন তোমরা মুত্তাকি হইতা, আমরা মুত্তাকি হইবার লাগি আল্লাহ আমরা রোজা মাস দিস। বহুত মানুষ আছে বারো মাস নমাজ পড়ে না, কিন্তু রোজা মাস এই আল্লাহ আল্লাহর বন্ধার নমাজ ঠান্ডা গুম দেয় না খেদি কালি সরকাতর দাস সকাল নয়টা এগারোটা পর্যন্ত কালি সুখ দিরা এমন মানুষ বজরের নমাজ টাইম মতো পড়ার সুযোগ আছে নি না? আগে যখন উঠবা এই টাইমের নাম হইল তাহাজ্জুদ। মাত্তা নাই চাও আমরা ভাষা তো ঠিক মতো বলি না, তাহাজ্জুদ পড়তাম গিটা বলে এমন মানুষের রোজা মাস তাহাজ্জুদ পড়াও সহজ মাতলা না চল না খটিন চল লেখেন না বলে সেরি খাইবু বা ফতা খাইবু ফতা যখন খাইবু বিছনা ছুটিউতে খাইবু না উঠিয়া খাইবু উঠিয়া যখন খাইবু আনা মুখ দইয়া খাইবু না মুখ দইয়া খাইবু মুখ যখন দইবা আর দি দইবা আর দি তেয়ার এক লাগে আর দিয়া মুখ না দইয়া যখন বার হয়ে গেছি মহিলা খানিউনি রেডি করতে করতে গরম করতে করতে যাই নামাজ বিষয়া দুই রেখা চার রেখা ছয় রেখা চার রেখাত বারো রেখাত জো রেখাত সম্ভব হয় না হইল চারটা রেখাত তার যদি নামাজ পড়িয়া বাত খাবাত পড়ি যায় মাত না আর বাত খাইয়াও দি মাশাল্লাহ চা পান খাওয়ার অভ্যাস থাকে খাইলাম খাইয়া আস্তে আস্তে মসজিদ মুখে রানা দিলা অজু তো আর আসে গিয়া কুল্লি উল্লি করিয়া একলগে বজর গান পড়িয়া আইয়াও নিঠান্ডা গুম বাবা গৌরব হইয়া দিবা বলে রে আজানরে দশ পনেরো মিনিট আগে আমার তুলিয়া দিও জমা তো সরি কইতাম মাত্তা নাই সব নমাজ পড়িয়া যদি ভালো লাগে কত বল তিলাওত করলা বলে না রে গো মাথা তেংলা গিয়া লেতে যাচ্ছে আরবার আরো সুপ দিল মাতুই না আরবার ঘুম বলি তো অসুবিধা কিতা আল্লাহর আল্লাহ সংক্ষিপ্ত তসবিহ তাহলিল করিয়া আরবার ঘুমো একেবারে আসরের এক আধা ঘন্টা আগে উঠিয়া
আস্তে আস্তে আল্লাহ করি জুজু করিয়া মসজিদে গিয়া এর বাদে আল্লাহ শুক্রিয়া পারলে যদি কোনো কাম কাজ তাকাতে তো করলাম, আর নাইলে ইফতার একটু সাড়ে সময় দিলা, আর নাইলে কুরআন শরীফ খান লইয়া ওই একটা ঘন্টা দেড়খান ঘন্টার লাগি ইফতার পর্যন্ত বই রাখা তিলাও তো মাশা আল্লাহ তিলাও তো রে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট আগে একবার মুনাজাত করোক আল্লাহর কাছে কান্নাকাটি করোক ইফতার করোক তেরাবি যাক আগবনাইয়া ঘুমাক ওগুলা যদি রুটিন করিয়া আপনি চলি যায় তো যদি একটা অভ্যাস করিয়া উঠব এই অভ্যাসটা ঈদর বাদেও আস্তে আস্তে জারি থাকতো না বন্ধ হয়েছে না ভাই এঙ্গা আতুলিয়া হয়ে চলবো জারি থাকতো না বন্ধ হয়েছে। আচ্ছা রোজা রাখি আমিষা মাখবো তো আমরা জুড়ে হোক আমিষা মারতাম দয়ুসি করতাম পাশপারি করতাম সুদ খাইতাম ঘুষ খাইতাম আরাম খাইতাম বেটিং ধরে মারতাম ইলা কিছু বেটাই না শুনা ভাই কারণ রোজা মাস রহমতর মাস রোজা মাস মাগফিরাতর মাস রোজা মাস নাজাতর মাস রোজা মাস আল্লাহ আল্লাহ রসুলের খুশি করার মাস। যারা তৌফিক আছে বেশি বেশি করে কুরআন শরীফ পড়বা, যদি সুযোগ থাকে আল্লাহ আস্তে কুরআন শরীফ গান পড়বা বলে আমি পড়া চিনি না। আপনারা এলাকার দারুল কিরাত থাকলে কুরআন শরীফের খেদমত গিয়া অনুবাদ চাইতে লোকে কুরআন শরীফ শুনবা, আর না পারলো নিচে হইল আমরা রোজা মাসে প্রত্যেকে সত্তর কথম কুরআন শরীফের মালিক হইতাম ইনশাআল্লাহ সকল ইনশাআল্লাহ সব আল্লাহ কি সম্ভব নেই ও সম্ভব তোরাই না জানো মসজিদে তেরাবি হইতো না নি প্রথম তেরাবি না সুবে তেরাবি হ্যাঁ আমার নবীজি ফরমাইছেন কুরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালার যতখান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সব। তেরাবি নামাজ পড়াই জানো মিশা মাত্রান মন তনে হরাই যাই জানো মানুষের টকাটকির মন মানুষকে তখন পরিহার করে যান। যারা তৌফিক আছে দুই চার টাকা দশ টাকা এতিম মিসকিন গরিব মসজিদ মাদ্রাসার দেন জানো, যারা রুড়ে ডাকাত ফরজ আছে রোজা মাস ডাকাতটা দেন জানো, যারা তৌফিক আছে এলাকাত গরিব দুই চার ফ্যামিলি থাকলে এরা রে ইফতার লাগি সেহরির লাগি, আর না ভাললে ইফতার লাগি সামান্য সানা কিছু ডাইল কিছু চাউল কিছু খরচ করিয়া দুই চার দিন ভাললে এক মাস ইফতারের কিছু খরচ খান হুজুর তসি বাজুন দক্কা কোন হুজুর আইসু ও আচ্ছা মামা আইসু আমার মামা হুজুর মৌলানা আইসু বরদেশ ইসলাম তসি অননি মাশাআল্লাহ পাঁচজন আবিচ্ছাবে অন তেরাবি ভরাইবা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ হইছে আরো মজা লাগবে বেশি মা তুই না চাও হায় রে আয় কত মানুষ আছে তেরাবি ডরাইয়া কয় রে কিতা কথা কি কিড়িমিড়ি খায় দেখ শোনা ভাই আইন একটু মন ঠিক করে লাগবা দেখবানে আল্লাহ ইবলে আল্লাহ উদ্ধার সকল আলহামদুলিল্লাহ আশা করি আমার কথা অনেক মনে থাকো মৃত আসব্বির আলী সাহেবের নাতি হচ্ছে একশোটা টেকা আল্লাহ কবুল আসুদ্দুর আলী আল্লাহ কবুল ফরমা কক আমি আমার কথা অনেক মনে থাকবো নি সাহেব এখন ডেইলি আপনারা এনে দারুল খেয়াত হচ্ছে দারুল খেয়াতর সেন্টার আছে কত চালিশ সব ছোট বড় সব তা জানো পুরুষ মানুষ
খতমে খাজে গান হইব, সিরতর বয়ান হইব, আয়াসর চরি কোন জান। ইনশাল্লাহ দোয়া দুরুদ কর্তাত ই মাসটা বুঝা যাইতো যে আল্লাহর হুকুম হইলে আমি এমন ভাবে খাটাইতাম যে আল্লাহ আমার জান্নাতি বানাই দিতাম। আমিন। আমার কথাবার্তা কোনো ভুল বেয়াদু হইলে আল্লাহ আস্তে মাফ করেন, যেন বেশি কষ্ট হইলাইছি, দয়া করি মাফ চাইয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলী আকবর বলাই, এটা মামা সব মামার লাগি খুব সুন্দর সুতিয়াই জানি গেছে। ও বলাই ভাই 300 টাকা, আরব ভাই তান মেয়ে সুমাইয়া 100 টাকা, সায়া মাহমুদ 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো এক মহিলা 100 টাকা, আরো দুইজনে 70 টাকা। মাশাআল্লাহ তেরাওয়ালি চাচা 5000 টাকা আজরে কামার হাবা আল্লাহর বন্ধারে আল্লাহ হায়াত পড়াইবে। আসুন না যান, ২০০০০ টাকা মসজিদের আল্লাহ তুমি কবুল করো, আর মেয়ে 100 টাকা আল্লাহ কবুল করো। তার আব্বা নাই, আম্মা কইছেন 5000 টাকা দিবা, জুড়ে তোমার হবা আল্লাহ তুমি কবুল করবা। তার বাইরে সেই সালামতে মসজিদে মঞ্জিল গন্তব্য স্থান নিয়ে পৌঁছাই দিয়ে হোক। আমি মানুষ হিসাবে কথাবার্তা ভুল হইতে পারে, আল্লাহ মাফ করতা বন্ধা হিসাবে আপনারও মাফ করে দেন, মাথার মতো নিয়ে যাব। আর আমি বউ জোর কিনা মিডিয়ার বন্ধু অন্তরে আপনারা ধন্যবাদ দেই, তবে আল্লাহর হাস্তে আমার জুড়াতে অনুরোধ, দয়া করে খাটাখুটি করি, আমার দিনে কোনো আলিম হলো কোনো মেশা হলো কোনো বক্তব্য খাটকিট করেন না, কারণ ইতার কারণে বহুত যোগ্য আলিম হল, আমার কিতা আছে ইয়ার দায়িত্ব কিতা কিছু আর আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم